Hey guys, welcome back to my channel. আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। মাছে সানডে সব ছোটরা চলে আসছে, দুজন তো এখনো আসেনি দেখা। দড়ি হাই করো, এখানে দিশু দিশু হাই করো। আর এই যে বদমাশটা, শোনো বস, এদের মারপিট হচ্ছে এখন এই দুজনে। করো করো, শোনো করো, সকালটা শুরু হয়েছে কচি কাঁচা গুলোকে নিয়ে। এই যে ওখানে বসো, শোনো, এদেরকে আঁকিয়ে থাকো। দেখা হচ্ছে সেই স্যান্ডউইচটা চিপস আর সস দিয়ে এখনো খাওয়া হয়নি, এটা খেয়ে তারপরে আবার দেখা হচ্ছে। কি হ্যাঁ বলো, গোলু মার খাবি কিন্তু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্নান করে উঠলাম, এখন বাজে হচ্ছে তিনটে, কারণ আমার স্টুডেন্টগুলো যেতেই ওদের ডেটটা বেজে গিয়েছিল। তো তারপরে ভাইকে স্নান করানো খাওয়ানো, মার যেহেতু শরীরটা খারাপ, তো আমি এই যা স্নান টান করে উঠলাম, এবার খাবো। আজকে আর স্কিন কেয়ার আমার করা হয়নি, ভেবেছিলাম আজকে করবো কিন্তু করা হয়নি, করবো একদিন। কালকে তো কলেজ আছে, কালকে করতেও পারি, কালকে পড়াও আছে, দেখি কি করা যায়। মঙ্গলবার তো কলেজ যেমন হয়তো তখনও করতে পারি, যাই হোক। আর হ্যাঁ, আরেকটা কথা, আমরা কিন্তু মামা বাড়ি গিয়েছিলাম যখন, মামুনি আর মেশোর অ্যানিভার্সারি গিফটটাও দিয়ে দিয়েছি। আবার কেউ ভাববেন না যে বলে দিইনি, কিন্তু দিয়েছি। কিন্তু হ্যাঁ, যেভাবে বেজে যে তত্ত্ব মতো সাজিয়ে নিয়ে যাবো, ওটা আর হয়ে ওঠেনি, কারণ ভাইকে নিয়ে যেহেতু যাবো আবার ট্রেনে, তো সেই জন্য এমনি নর্মালভাবে দিয়েছি। তো মামুনি আর মেশো খুবই হ্যাপি। তো চলুন, আমি এখন একটুখানি লাঞ্চ করে নিই, একটু রেস্ট নিই, তারপর দেখা হচ্ছে। আবার কালকে মা মামা বাড়িও চলে যাবে, কারণ কালকে মেশোর অপারেশন হবে আবার হাতে, তো সেকেন্ড টাইম হবে এটা। তো মা চলে যাবে, গোলু চলে যাবে, গোলুকে খুব মিস করবো। তো সেটা আগে একটু লাঞ্চ করি, তারপর দেখা। গোলু কিন্তু ন্যাপ নিয়ে ঘুম থেকে উঠে পড়েছে। এই যে গোলু গেছিল বাথরুমে, তোর সাথে একটুখানি টাইম স্পেন্ড করে। আর আমার তো কোনো রেস্ট নেবার পালাই নি, আমি কিছুই রেস্ট নিইনি। কেঁদে এই যেমন গোলু সিংহ, আমাদের লায়ন। এখানে চলে এসছি সন্ধ্যের চা বানাতে। স্পেশালি আমি বাড়িতে থাকা মানে হচ্ছে র চা, মাকে আমি দুধ চা খেতে দিই না, কারণ আমি নিজেও খাই না, তাই মাকেও খেতে দিই না। তো এখন বানাচ্ছি র চা। ভাইয়ের দুধ ওখানে গরম গরম করে রেখেছিলাম, ঠান্ডা করতে দিয়েছি। এখন সন্ধেবেলা, আম্মা তো সন্ধে দিয়ে চলে গেছে, আমি এখন বানিয়ে নিচ্ছি, সেই জন্য দাদুর রচা দাদুর হয়ে গেছে খাওয়া। মা যেহেতু চা খাবে তাই একটু কম মিষ্টি, আর এখানে আমি আদাটা থেতো করে রেখেছিলাম। চলুন চাটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আমি আর মা একটুখানি এখন টি টাইম স্পেন্ড করবো উইথ টিভি, মানে ইউটিউব অবভিয়াসলি, সেজন্য দেখা হচ্ছে। চাটা কিন্তু আমার বেশ ভালোই ফুটেছে, আর আমি কিন্তু সাধারণত চাই খাই না, মানে আমি খেলে গ্রিন টি, তাও সকালবেলা ঘুম থেকে উঠে, আর এছাড়া আমি চাই খাই না। গ্রিন টিটা খাই ফিগার মেনটেনের জন্য অবভিয়াসলি, আর এছাড়া আমি চা খাই না। এখন করে আমি র চাটা খাচ্ছি, কারণ আমার যেহেতু মানে মাথা ফাতা যন্ত্রণায় মাইগ্রেনের জন্য, তো তাই জন্য একটুখানি খাই। আর সন্ধেবেলা একটু যেহেতু ড্রাউজিনেস লাগে, তো তাই জন্য একটুখানি চা খাই। তাছাড়া এটাকে নামিয়ে নেবো, আর তার আগে আমি আমার কাপে একটুখানি অ্যাড করছি চিনি, কারণ আমার মা তো খায় না বেশি চিনি, কিন্তু আমারটাই দিতে হবে। তো চলুন চাটা একটুখানি এনজয় করি ভালো করে, আর মায়ের তো যেহেতু শরীর খারাপ, তো সেজন্য একটু ভালো করি করা যাক। এখানে রেডি করে নিয়েছি আমাদের সন্ধ্যেবেলার ড্রিঙ্কস, ভাইয়ের দুধ, মায়ের চা, আমার চা, ভাইয়ের সুগার ফ্রি বিস্কুট, আমার হচ্ছে রাস্কিট। তো চলুন এটা বা ঘরে নিয়ে গিয়ে এটাকে একটুখানি আমরা এনজয় করি, দেখা হচ্ছে। গুলো বসেছে আমাদের পড়াশোনা করতে। আমি পড়লে হয়ে যাবে, পড়লে হয়ে যাবে, তারপরে বাপে আবার
और ई लिखो एफ लिखो इधर बोले थे गाइस आज कल से नेक्स्ट डे गोलू आज के चले जाए मामा बड़ी गोलू मामा बड़ी चले जाए आमा के नहीं जाए ना मिस कलर आते हम घूम घूम नहीं तो तू भी मिस कर रहे हम दो गोलू जाए खुनी मामा बड़ी वो अपन रेडी होए नहीं था वो घरे মানে বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছিল কিন্তু বাপুকে নিয়ে যাইনি তো চলে যাবে আর আমি এখন ইয়ে করবো ভাত বসিয়ে দিয়েছি যে তো খেয়ে যাবে আর এখন তারপরে ইয়ে করব পড়াতে যাব ঘন্টা খেয়ে তাই রেডি টেডি হই তারপর দেখা হচ্ছে আজকে আমার কলেজে আছে তো চলুন স্টার্ট করা যাক দিনটাকে কিন্তু গলুই থাকবে না তো ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই গলু তো কালকে চলেই আসবে তো চলুন আমি ফ্রেশ শেষ হই না ঘুমের মধ্যে যাচ্ছি পড়তে গলু চলে যাবে মা বাড়ি রেডি হয়ে শোনো আমাকে মিস করবে ফোন করবো মিস করবো আমি মিস করবে আমার সোনা আই লাভ ইউ দিদিকে মিস করবো আই লাভ ইউ সোনু বলো আই লাভ ইউ চলো টাটা টাটা কলেজ যাওয়ার সময় ভিডিও করতে পারি কারণ খুব লেট হয়ে গেছিলো আমার স্টুডেন্টটাকে পড়িয়ে এত লেট করে দিয়েছিল না তাই কিছু করতে পারিনি যাই হোক এখন পড়তে এসেছিলাম স্যারের বাড়ি কবরডাঙ্গা যে স্যারের বাড়ি পড়া ছিল পড়ে এখন বাড়ি ফিরছি আর কি তারপর দেখা চলে এসেছি এসে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি এখন আমি বানাবো হচ্ছে রাতের ডিনার যেহেতু মা বাড়িতে নেই মিশুর অপারেশন ভালোভাবেই হয়ে গেছে তো বাপি চলে আসবে রাত্রিরে তো আমি এখন একটা কোনো রকম কারি বানিয়ে নিচ্ছি নিরামিষে আছে তোমাদের ভেজ রে তাই জন্য নিরামিষ কারি করে নেবো এখন তো চলো ওটা করে নিই আর ওটা চকচকে যেন আমি সিরাম লাগিয়ে নিয়েছি মানে আমার রাত্রের নাইট কেয়ার আমার সব করা হয়ে গেছে কারণ রাত্রে যদি সময় না পাই রান্না করবো তো সেই জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি তো চলো আগে রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে ব্লগটা এন্ড করতে পারিনি কারণ বিশাল টায়ার ছিলাম সকাল থেকে তো কাজ এই ওটা করতে আজকে ব্লগটা বাস এইটুকু যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টেপ আপ শ্রেয়া দেখা হচ্ছে একটা নতুন ব্লগে আশা করি গুলো চলে আসবে ততক্ষণ যেন টাটা।